আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় 24 এবং 25-এর শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। আত্তাদ্রিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, তোমাদের বাংলার কোর্সের বিষয়ে যাবতীয় কিছু দেখভালের দায়িত্ব আমার উপরে। তো আশা করি তোমাদের জন্য ভালো কিছু আছে। আর অতি সত্বর তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও, আর কে কোত্থেকে বলছো সেটা জানিয়ে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কিসের ছবি দেওয়া আছে। আমরা এই সকল বিষয়ে ক্লাস করবো ইনশাল্লাহ, বাংলা সাহিত্যের বিষয়ে আমরা ক্লাস করব। অতি দ্রুত যুক্ত হয়ে যাও আর জানিয়ে দাও কে কোত্থেকে বলছো। অনেকেই যুক্ত হচ্ছ, আমি 2-1 মিনিট একটু ওয়েট করব, মানে পড়া শুরুর আগে, যাতে সবাই যুক্ত হয়ে যায়। অনেকে যুক্ত হচ্ছেন, মাহমুদুল হাসান রিপন ঢাকা মোহাম্মদপুর থেকে, বাসেত আহমেদ, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ইমরান মোল্লা, এবং আপনাদের অনেকের হচ্ছে গুগল ফর্মটা দেওয়া আছে, যারা যারা ক্লাস করতে চায় তাদেরকে জানিয়ে দিবেন, তারা যাতে ক্লাসে যুক্ত হয়ে যায়। আপনাদের কোনো হিতাকাঙ্ক্ষী, আপনাদের প্রতিটি বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তুলে ধরা হবে। আশা করি আমাদের থেকে মাদ্রাসা জগতের সেরা সার্ভিসটুকু আপনারা পেয়ে থাকবেন। আমরা সেই মর্মেই আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। ইমরান মোল্লা, এরপরে হচ্ছে ইসরাফিল হাসান, এরপরে হচ্ছে ইসমাম নূর তুলি, জান্নাতুল ফেরদাউস, এরপর হচ্ছে মারুফ, সোহাদা আক্তার, আতাউল্লাহ, জান্নাতুল ফেরদাউস, মেসবা উদ্দিন, নাজমুস সাকিব, জান্নাতুল ফেরদাউস, অনেকেই যুক্ত হয়েছেন। আমি ক্লাস শুরু করছি, এর ভিতরে অনেকেই যুক্ত হবে। আপনারা শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকুন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম থেকেই বাংলা পাঠের প্রথম থেকেই শুরু করব, যাতে হচ্ছে আমাদের একটা ধারাবাহিকতা থাকে। তো আমি প্রথম পত্রের উপরে তোমাদের 2টি ক্লাস নেব। মানে শেয়ার দিয়ে দাও, কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকো, অন্যকে দেখার ব্যবস্থা করে দাও, এবং ক্লাসটি তোমার ওয়ালে থাকলো এই বিষয়ে তুমি পরবর্তীতে খুব ইজিলি দেখতে পারবে। শেয়ার দিয়ে দাও, মেনশন করে দাও, সবাইকে যারা আছে সবাইকে মেনশন করে দাও। আচ্ছা, আপনারা দেখুন, আমি এখানে আজকে আপনাদের সামনে আলোচনার জন্য যেটা বাংলা প্রথম পত্রের বিষয়ে কথা হয়েছিল যে আজকে প্রথম পত্রের উপর ক্লাস হবে, তো ওই ক্লাসটার মধ্যে আমাদের যে বাংলা সাহিত্য আছে, বাংলা সাহিত্যের, এটার মধ্যে দেখেন 2টা পার্ট আছে। এখানটায় আমাদের 2টা পার্ট আছে, দেখুন, একটা হচ্ছে গদ্য, একটা গদ্য আর একটা হচ্ছে কবিতা অংশ। এই 2টা অংশের আলোচনা আজকে আপনাদের, এই 2টা অংশ থেকে আমি প্রথমত গদ্যকে সিলেক্ট করব, গদ্য, আর এই জায়গা থেকে আমরা আলোচনা করব হচ্ছে আপনাদের এই অপরিচিতা, এই বিষয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটি হবে আপনাদের জন্য এই মর্মে যে আমরা যে তাদৃশের সাথে যে যুক্ত হলাম, এখান থেকে আমাদের বাংলার যে বিষয়টি, সেই বিষয়টির গঠন পঠন কী রকম হবে, আমরা আমাদের বাংলার আলিমের বাংলাটা আমরা কীভাবে শিখব, এবং আমাদের পাঠদান পদ্ধতি কী হবে, এবং এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের যেহেতু আলিম পরীক্ষার পরপরই একটা ভর্তি যুদ্ধের বিষয় থাকে, ভর্তি পরীক্ষার বিষয় থাকে, তাহলে সেটা আমরা কীভাবে ক্যাপচার করব, সেটা আমরা কীভাবে ধরব, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের তুলে ধরবো। আমাদের পাঠদানের পদ্ধতি কী হবে, এবং আমরা আমাদের সার্ভিসের জায়গা থেকে আপনাদের জন্য আমরা সেরাটা কী দিতে পারবো, আজকে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ। শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, অপরিচিতা, আমি এই শব্দটাকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। অপরিচিতা, দেখেন এই শব্দটা হচ্ছে একটা অ, এটা একটা প্রিফিক্স বা উপসর্গ, তারপরে আছে হচ্ছে দেখেন পরি,
চিত, এরপরে হচ্ছে আ। খুব ভালো করে খেয়াল করুন, এই অটা একটা উপসর্গ, পরিচিত। এই যে শব্দটা পরিচিত মানে নোন, জানা শোনা যাকে। আর এর আগে আছে অপরিচিত, অ একটা উপসর্গ মানে অজানা, অচেনা। কিন্তু আমরা জানি আরবিতে যেমন রহিম, রহিমা শেষে একটা আ প্রত্যয়, আ মানে হচ্ছে যেটাকে হচ্ছে মুয়ান্নাসে হাকিকির একটা আলামত আমরা দেখতে পাই। এখানে কিন্তু একটা আ আছে, দেখছেন? এই আটা হচ্ছে স্ত্রীবাচক আ, এখানে দেখেন স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, অপরিচিতা। এই যে আটা অপরিচিতা, অর্থাৎ যাকে 4 বৎসরেও অনুপম নামক হাফ লেডিস একটা ছেলে চিনতে পারেনি, জানতে পারেনি, বুঝতে পারেনি, অর্থাৎ এই মেয়েটি তার কাছে ধরা দিচ্ছে না বারবার, অর্থাৎ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। অনুপম এই মর্মেই নাম দিয়েছেন অপরিচিতা। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, অর্থাৎ তাকে কেউ অনুপম এখনো বুঝতে পারেনি। আচ্ছা, এরপরে আসুন এই রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা এই রবীন্দ্রনাথ কথাটা খুবই গুরুত্বপূর্ণ সন্ধির ক্ষেত্রে। দেখুন, এটা রবি যোগ ইন্দ্র, রবিকে কথা না বলে মূল পাঠে চলে যাব যে আমাদের কার্যক্রমটা কিরকম হবে। আমরা যদি রবীন্দ্রনাথের আমি লেখকের জীবনী আলোচনা করতে যাই তাহলে আমাকে হিউজ টাইম লাগবে। আমি যেটা করব, আমি ডিরেক্ট চলে যাব আমাদের যে আলোচনাটা আছে গল্পের সেই ধারাবাহিকতা আমি চলে যাব, যাতে আমরা আমাদের পাঠ সহজে বুঝতে পারি। এই জায়গাটাতে খেয়াল করুন, আমি এখানটা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই জায়গাটা একটা আবহে, এটা একটা আবহে, এটা আরেকটা আবহে, এটা আরেকটা আবহে। দেখুন, আজকে যে গল্পটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি অপরিচিতা, এটা হচ্ছে একটা ব্যক্তিত্বহীন, অর্থাৎ যাকে আমরা মানে হচ্ছে হাফ লেডিস বলতে পারি, এমন ছেলে। এবং ব্যক্তিত্বপূর্ণ বাবা এবং কন্যার গল্প। আমরা একদলকে পাবো ব্যক্তিত্ব সম্পন্ন, আরেক দলকে পাবো ব্যক্তিত্বহীন। এই ব্যক্তিত্বহীন যুবক তার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী বর্ণনা করবে। আর আমরা জানি এই অপরিচিতা গল্পটি সাধু রীতির গল্প। একটা গল্প সাধু রীতির কিনা সেটা বুঝবেন কীভাবে? দেখুন, এখানে একটা কথা আছে ইহার, এই শব্দটা একটু খেয়াল করুন। এবং বসিয়া ছিল, আসিয়া, এবং তাহার। দেখুন, সাধুবাসার গল্পের মধ্যে ক্রিয়াপদ সর্বনাম একটু বড় হবে, যেমন ইহার এটা হবে এর, এখানে বসিয়াছিল বসেছিল, আসিয়া এসে, তাহার তার। অর্থাৎ এই গল্পটি সাধু রীতির একটা গল্প, এটা খেয়াল করবেন, মার্ক করে রাখবেন, লিখে রাখবেন, নোট করবেন, এটি একটি সাধু রীতির গল্প। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন, সাধু রীতির গল্প। আচ্ছা, এরপরে আসুন এই সাধু রীতির গল্পের সাথে সাথে আপনাদের আরেকটা বিষয় জানতে হবে, এই গল্পটা উত্তম পুরুষের জবানে বর্ণিত। উত্তম পুরুষ কি? কোনো লেখক যদি এমনভাবে গল্প লিখেন যে গল্পকথক প্রেজেন্ট আছে, যেমন দেখুন আজ আমার বয়স, এই যে আমার কথাটা আছে মনে, গল্পকার নিজে আছেন, আজ আমার বয়স 27 মাত্র, যেই গল্পে গল্পকার অর্থাৎ গল্পকথক নিজে প্রেজেন্ট থাকেন ওই গল্পটা উত্তম পুরুষের বা ফার্স্ট পার্সনের জবানে বর্ণিত। তাহলে আপনাদেরকে বলি, গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের লেখক কে? লেখক রবীন্দ্রনাথ। দেখুন এবার, গল্পের লেখক আরেকটা হচ্ছে কথক। খুব ভালো করে খেয়াল করবেন, কথক হচ্ছে অনুপম আর লেখক হচ্ছে রবীন্দ্র। তাহলে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, গল্পের কথক হচ্ছেন অনুপম, এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, আর এটা হচ্ছে উত্তম পুরুষের জবানি বর্ণিত। উত্তম পুরুষের
এই তথ্যগুলো লিখে নেবেন, এগুলো অন্য অন্য গল্পে আপনি পারবেন। উত্তম পুরুষের জবানে বর্ণিত, উত্তম পুরুষের জবানে বর্ণিত গল্পটি উত্তম পুরুষের জবানে বর্ণিত। আর লেখক রবীন্দ্রনাথ, আর কথক হচ্ছে অনুপম। এই তিনটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা সাধু রীতির, এই গল্পটি কোন রীতির? সাধু রীতির গল্প। এই চারটা বিষয় এই গল্পের আপনাকে জেনে রাখলে অন্য গল্পগুলো বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, আমি এই গল্পের এই যে প্রথম, ফার্স্ট অফ অল, একজন ব্যক্তিত্বহীন যুবক, দেখুন তার 23 বছর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাকে 4 বছর পরে লিখতে বসে বলেন। ঘটনা খেয়াল করবেন, ঘটনাটি ঘটে গেছে 23 বছর জীবনে, আর গল্পটি বর্ণিত হচ্ছে যখন তার বয়স 27 বৎসর। এই জন্য দেখেন, যেদিন তার বয়স 27 বৎসর ওই দিন তিনি লিখছেন, আজ আমার বয়স 27 মাত্র। এই মাত্র কথাটা কেন বললেন? আজ আমার বয়স 27 মাত্র, এটা কেন বললেন? 27 বৎসর বয়সে যদি কেউ মারা যায়, আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আমরা তাকে বলি অকাল মৃত্যু। মানে এই বয়সটা বেশি নয়, এটা 27 বৎসর মাত্র। এই বয়সে তার জীবনে যা ঘটে গেল এইটা নিয়ে সে কোনো রকমে ভুলতে পারছে না। এরপরে বলছে, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। কেন বললো দৈর্ঘ্যের হিসেবে, আর কেন বললো গুণের হিসেবে? দুইটা হিসেবের কথা বলছেন এখানে। আপনাদেরকে বলে রাখি, গল্প কবিতা থেকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়। এই আপনারা যারা মাদ্রাসার স্টুডেন্ট তারা জানেন, হিসাব শব্দটা আরবি, বেগাইরি হিসাব। এই হিসাব বা হিসাব শব্দটা বাংলায় আসছে আরবি থেকে। এই ধরনের শব্দগুলো ভর্তি পরীক্ষা আসে। দৈর্ঘ্যের হিসেবে বড়, মানে এই বয়সটা 60-70-80 বছর হয়নি যে তাকে একটা বড় বছর বলবো, এটা হচ্ছে দৈর্ঘ্যের হিসেবে বড়। না গুণের হিসেবে, অর্থাৎ এই বয়সে সে না চাকরি বাকরি করে, না কোনো সোশ্যাল ডেজিগনেশন আছে, তার কোনো সম্মানীয় পোস্ট আছে, পদবি আছে, কোনোটাই নেই। সে বলে, আমার আজ আমার বয়স 27 মাত্র, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। এরপরে বলে, তবু ইহার, এই ইহার মানে নেসবতটা কার দিকে? ইহা হচ্ছে সেই বয়সটা। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, লেখক বলছেন, মানে কথক বলছেন, অনুপম বলছেন, আমাদেরকে একটা আলুপাম দিচ্ছে গল্পটা বলা শুরুর আগে। কি আলুপাম? যে এই আলুপাম, যে এই গল্পটার একটা, এই বয়সটার একটা বিশেষ মূল্য আছে, আপনারা পড়লে মজা পাবেন। দেখেন, মূল্য আছে, ভ্যালু আছে। যে ইহা, আবারও বলতেছেন, ইহা মানে বয়স, এই 27 বছর, ইহা মানে 27 বছর। সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছে। দেখেন, বয়সটাকে বলতেছে সেই ফুল। এটা কোন ধরনের ফুল? আপনারা জানেন, যখন গাছের আমের মুকুল আসে বা কোনো ফুল ফুল ফুটে, তখন ভ্রমর আইসা এই ফুলটাতে বসে। এটা পুরুষ ফুল হলে পুরুষ ফুল থেকে বসে সে স্ত্রী ফুলে বসে, পরাগায়ন হয়। স্ত্রী ফুল থেকে এক ধরনের আমের বুটিদার আম হয়, ছোট ছোট আম। আচ্ছা, বলেন তো, ফুলের উপরে ভ্রমর বসছে, পরাগায়ন হইল, এই ফুলটা থেকে ছোট একটা ফল হইল, এই ফলটা ছোট আম যেগুলো আছে ঝড়ে পড়ে, বলে কেউ খাওয়া যায়? সে তার বয়সটাকে এমনভাবে তুলে ধরছে, এটা সেই ফুলের মতো যার বুকের উপরে ভ্রমর আইসিয়া বসিয়াছিল, মানে ভ্রমর আইসা বসছে, পরাগায়ন হইছে। মানে কি জানেন, এই বয়সে তার প্রেম হইছে, তার মধ্যে একটা মিল মহাব্বত হইছে, যার সাথে বিয়ে হবে তার সাথে। এবং সেই পদক্ষেপের, সেই স্টেপের ইতিহাস তাহার জীবনে, এই তাহার জীবনে বলতে এই বয়সটার জীবনে, এই বয়সটার জীবনে, অর্থাৎ ওই ফুলটা থেকে যে ফলটা হইল, ওই ফলটার জীবনে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। আমার বয়সটা আম পরিপক্ক হয়নি, পাকেও নি, ফুল থেকে জাস্ট আমটা এখানে বুটি ধরছে মাত্র, অর্থাৎ এটা কোনো উপকারে আসেনি, কারো কোনো কাজে লাগেনি, আমার ব্যক্তি জীবনে আমি আর জীবনটা কাজে লাগাতে পারিনি, এটা বুটি ধরে মারছে, উঠছে মাত্র। তার জীবনের সিচুয়েশানটা, সে কোন জায়গায় হ্যাঙ্গিং আছে, এইটুক বুঝিয়ে দিল এই প্যারার মধ্যে।
তার বর্তমান সিচুয়েশনটা কি এবং তার জীবনে কি কলঙ্ক ঘটে গেল এটা এখানে আছে। আচ্ছা, এরপরে আসেন এই যে প্যারাটা আমাদেরকে অনুপম গল্পের দিকে নিয়ে নেওয়ার জন্যে একটা আলু পাম দিবে, আলু পাম, যে তোমরা এটা পড়লে মজা পাবে, এসে পাম দিচ্ছে। সত্যি সত্যি আমরা এই অপরিচিত গল্পের মাধ্যমে আসলেই কিন্তু এই যে সে যে আমাদেরকে নিউজটা দিচ্ছে অনুপম, যে আমার জীবনটা এটা মানে আছে, তুচ্ছ করবেন না, এটা জানলে ভালো কিছু অনুভব করতে পারবেন, যদি অনু ফিলিংস নিয়ে পড়তে পারেন। যেমন পামটা কি, সে ইতিহাসটুকু, এই টুকুটা সামান্য বা ন্যূনতা বুঝাতে বসে, টুকু, এই টুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। আমাদেরকে বলতেছে ধৈর্য অধৈর্য হবেন না, ছোট করে লিখব। ছোটকে যারা সামান্য, সামান্য কথাটা অর্থ হচ্ছে ছোটকে যারা তুচ্ছ মনে করবেন না। বাজারে একটা আপেল কুল পাবেন, আর একটা হচ্ছে দেশি বড়ই, দেশি বড়ই ছোট কিন্তু পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। এই জন্য বলে ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা সম্মান দিচ্ছে দেখেন। তার গল্পটা যারা পড়বে তার মধ্যে যাকে যে যে যারা পাঠকরা যাকে যে তুচ্ছ করবে না তারা ইহার রস বুঝিবেন। সে আমাদেরকে একটা এই রসের একটা রসায়নের একটা গ্রাণ সে এখানে দিয়ে দিল যে আপনি এটা পাবেন, রস দিচ্ছে সে। এরপরে দেখুন এখান থেকে শুরু হবে তার বায়োডাটা, সে যে প্রেমে পড়ছে, প্রেম করতেছে মানে প্রেম করবে, বিয়ে করবে, অথবা তার চাকরি বাকরি খোঁজার টেনশন নাই, অথবা পড়ালেখা শেষ হইল, এখন সে তার যে গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সিভি উপস্থাপন করছেন, বায়োডাটা দিবেন। দেখেন সে এখানে দিবেন সিভি, কারিকুলাম ভাইটা যাকে বলে সে এখানে সিভি দিয়ে দিবে, অর্থাৎ তার জীবন বৃত্তান্তটা এখানে দিবে। সে বলে কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি, এ চুকাইয়াছি মানে শেষ করিয়াছি, মিটাইয়াছি, এটা মানে চুকাইয়াছি। ছেলেবেলায় দেখছেন তার বায়োডাটা শুরু করেছে একবারে কলেজ জীবন শেষ করছে এইটুক বলে সে চলে গেছে তার বাল্য জীবনে, একেবারে বাল্যকাল থেকে তার জীবন শুরু করছে সে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া, আপনারা জানেন এই যে সুন্দর চেহারা লইয়া, এই যে আমাদের যে শব্দগুলো এগুলো কোন কোন ভাষার শব্দ এগুলো ভর্তি পরীক্ষা আসে, আমরা সেই আমাদের পাঠের মধ্যে এই সকল শব্দগুলো বিশ্লেষণ করে ধরবো। যদি আমি আজকে একটু গল্পটা অনেক দূর টানতে চাইবো এবং গল্পের মজাতে যেতে চাইবো, তো চেহারা লইয়া পণ্ডিত মশাই, আমরা জানি হচ্ছে শিক্ষক মশাই, আমাকে শিমুল ফুল, শিমুল ফুল দেখে অচেতন থাকে, তারে খাওয়াইতে খাওয়াইতে ফুসকার মতো বানায় ফেলে। কারণ সে যখন ক্লাসে যায় আর শিক্ষক যখন পড়া জিজ্ঞাসা করে আর সে যখন উত্তর দিতে পারে না, তখন শিক্ষক মানে টিচ করে অনেক ধরনের কথা বলে, অপমানমূলক কথা বলে, যে দেখতে তো মাশাল্লাহ জামাইল লাহান কিন্তু বোম মারলে তো বোম ফুটবে না। এই জন্য পণ্ডিত মশাই তাকে শিমুল ফুলের সহিত তুলনা করত, মাকাল ফুলের সহিত তুলনা করত। দেখতে সুন্দর গ্রাম নেই আর দেখতে সুন্দর কিন্তু অখাদ্য, এই ফলটার ভিতরে কালো, উপরে টকটকে লাল, যে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পেয়ে তাকে বিদ্রুপ করত, টিটকারি করা যাকে বলে। এবার সে বলতেছে এই যে ছোটবেলা আমাকে টিটকারি করত, আমি ছোটবেলাটা বুঝি নাই, আমি এই রিয়েলাইজেশন আমার মধ্যে আসছে বড়বেলায়, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, তখন বড় লজ্জা পাইতাম, এই বুঝটা আসছে পরবর্তী দেখেন, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, বয়স হইয়া ভাবছে কথাটা কি, যদি জন্মান্তর, এখানে একটা কথা আছে আমি বলে রাখি, যদি জন্মান্তর থাকে, সনাতন ধর্মে এটা বিশ্বাস করে তারা এই পৃথিবী থেকে মারা যাওয়ার পরে তারা আবার পৃথিবীতে আসবে, যদি তারা ভালো কাজ করে তাহলে তারা দেবতা হয়ে আসবে, আর যদি খারাপ কাজ করে তাহলে ইতর প্রাণী হয়ে আসবে। এই অনুপম বলে আমি যেই টাইপের ছেলে, আমি যে কোনো মন্দ কাজও করছি না বেশি ভালো কাজও করছি এমনটা না, যদি আমার জীবনে জন্মান্তর থাকে তাহলে মনে হয় আমি আবার এরকম ফুচকা টাইপের ছেলে হব, হাফ লেডিস হব, আবার আমার ভাগ্যে মনে ওই টিচার ক্লাসে আসবে, আবার মনে ওই টিচার আমাকে আবার বিদ্রুপ করবে। এই জন্যে বলে যদি জন্মান্তর থাকে, রবীন্দ্রনাথ বলছেন যদি জন্মান্তর থাকে, হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় জন্মান্তর আছে, আবার আসবে তারা, জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ, এই স্বরূপ বলতে বোঝাচ্ছে কি জানেন, ওই যে শিমুল ফুল স্বরূপ,
আর পণ্ডিত মশাইয়ের মুখের বিদ্রুপ, এই বিদ্রুপটাই হচ্ছে এই যে শিমুল ফুল বলাম আকাল ফল বলবা, এটা হচ্ছে আমার চেহারা এবং হচ্ছে পণ্ডিত মশাইয়ের বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। এই অমনি মানে ওই যে সিমিলার একেবারে একই রকম মনে হয় আবার প্রকাশ পায়। দেখুন আমি প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরছি, আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। অনুপম হলো ব্যর্থ প্রেমিক, স্বামী স্বামী বানানটা ভুল আছে সম্মানিতা কমেন্টসকারী শিমুল আহমেদ, যে এটা হচ্ছে স্বামী বানানটা ভুল হবে, শয়ের নিচে ব হবে। আচ্ছা দিনের পথের প্রতীক, এরপর হচ্ছে মেনশো দিসের নেই নেট সমস্যা। আচ্ছা এরপরে দেখুন এখানটায় অনুপম তার বাল্যকালের প্রথম কথাটা বলে দিলেন থার্ড প্যারাতে, এটা বাল্যকাল সম্পর্কে বললেন। আচ্ছা বাল্যকাল সম্পর্কে বলছে অনুপম গল্পে, গল্প বলতে যে তার এইখানে পিতা সম্পর্কে বলবে এই জায়গাটায়, এটা হচ্ছে ফাদার, আমি এফ লিখে দিলাম, এটা হচ্ছে ফাদার সম্পর্কে বলবে, এটা হচ্ছে এম তার মা সম্পর্কে বলবে, এখানে দুইটা পার্ট, এই যে মা সম্পর্কে বলবে, এটা তার বাল্যকাল সম্পর্কে আবার মা সম্পর্কে। আমার পিতা এক কালে গরিব ছিলেন, অনুপম বলছেন আমার পিতা এক কালে গরিব ছিলেন, এই যে গরিব থাকা কিভাবে তাহলে প্রচুর টাকা রোজগার করলেন। আমরা একটা কথা বলি এরকম করে অনেক সময় দুষ্টেমি করে বলি, যার নাই কোনো গতি উনি করেন ওকালতি, অর্থাৎ এখানে এটা বলা ওকালতি কইরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। অবশ্যই আইন পেশাকে সম্মান রেখে বলছি, আইন পেশায় অনেক লোক আছেন যারা সততার সহিত আইন পেশায় আত্মনিয়োজিত এবং বিচার ন্যায় বিচারকের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। তো এই অনুপমের বাবা কিন্তু অমনটা করেননি, বলছেন কি আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি, ওকিল আরবি শব্দ, ওকিল ওয়াকিল থেকে আইসে, ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছেন, তাহলে ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র। অর্থাৎ বাবা এমনভাবে আইন পেশায় ব্যস্ত থাকতেন, এমনভাবেই আইন পেশাগুলো হচ্ছে আইন পেশাতে নিয়োজিত থাকতেন, তো বাবা এই যে কামাই করছেন কোনো দিন ভ্যাকেশন কোনো ছুটিতে মাকে নিয়ে কোনো পার্কে বা বাদাম খেতেও যাননি, কখনো হচ্ছে কক্সবাজার বা মাকে নিয়ে কোথাও দূর দূরান্তে ঘুরতেও যাননি, নিমেষ মাত্র সময় পাননি। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন, হাফ বলতে বোঝাচ্ছে নিঃশ্বাস, এই তার প্রথম অবকাশ, মানে আব্বাই যেদিন মরিয়া গেছে সেই দিন আব্বাই প্রথম ছুটি পাইছে, মানে আব্বার মৃত্যুটাই হচ্ছে আব্বার ছুটি, এটা বলে দিচ্ছে। এইভাবে কয়েক কথায় অনুপম বাবার কথা বলে দিল, গরিব ছিল ওকালতি করেছে প্রচুর টাকা রোজগার করছে কোনো ছুটি ছাটা কিচ্ছু ভোগ করেনি, কিন্তু আব্বাই একদিন ঠাস করে মরিয়া গেলে, অর্থাৎ পিতা এখানে মারা গেলেন, এখানটায় হচ্ছে তার বাবার বায়োডাটা, মার কথা বলে। আচ্ছা অনুপমের বাবা একসময় গরিব ছিল, গরিব থাকাকালীনই কিন্তু বিয়ে করেন, এই জন্য বলছি কি দেখেন আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ হয়েছি, বাবা তো ছোটবেলায় মারা গেছেন মার হাতে মানুষ, এবার দেখেন মা গরিব ঘরের মেয়ে, অর্থাৎ বাবা গরিব ছিলেন মাও গরিব ঘরে, দুইজনের সম্বন্ধ হয়েছে গরিবে গরিবে, কিন্তু বাবা অনেক টাকা ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন দুই নম্বরই করে, অর্থাৎ ওকালতি পেশার মাধ্যমে। তাই আমরা আমরা যে ধনী, এখানে আমরা বলতে অনুপমের নিজের ফ্যামিলিকে, দেখেন অনেকে মা আছেন বাবা যখন মারা যান কিছু অনেক টাকা রেখে, তখন সন্তানকে যাতে পরিবেশগতভাবে ইফেক্ট না পড়ে তাকে বুঝতে দেন না কষ্ট বেদনা, এই জন্য তিনি বড়লোক বড়লোক করে, অর্থাৎ সন্তানকে বড় মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্যে তিনি এই কথা মানে প্রচার করতেন তার ছেলের কাছে, বলতেন যে আমরা যে ধনী কথা তিনি বলেননি আবার আমাকেও ভুলিতে দেননি, দেখেন আমরা যে ধনী তিনিও বলেন না আমাকেও ভুলিতে দেন না, মানে এমনভাবে আমাদের লাইফটা লিড করতেছিলাম আমরা যে ধনী। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, মানে বোধ করি কথাটার অর্থ হচ্ছে মনে করি, সেই জন্যে শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। এই যে দেখেন পুরোপুরি বয়স না হওয়াটার কারণ কি, বলে রাখি মায়ের কাছে সন্তানদের কখনো বয়স বাড়ে না, আমাদের অনেক মা আছে
আমরা কি করি জানেন, আমরা আমাদের সন্তানকে কিছুটা মানে বোকা শোকা বলদে পরিণত করি। কিভাবে? সন্তান বড় হচ্ছে, আমরা মায়েরা ইচ্ছা করে তাকে দোকানে পাঠাই না, বাজারে পাঠাই না, মাছ কিনতে পাঠাই না, জাজমেন্ট দিতে জানি কি না, সে কি পচা জিনিস কিনে আনে, ভালো জিনিস কিনে আনে। অনুপমের মা অনুপমকে আঁচলে রাখতে 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 ওই যে নিজের আঁচলে রেখেছেন, বাড়ির ভিতরে রেখেছেন, সে এই ছেলেটা ব্যক্তিত্বহীন হইয়া ধীরে ধীরে মানে লেডিসে পরিণত হয়েছে। তার মানে অনেক কিছু ঘরোয়া পরিবেশ আমরা অপর পৃষ্ঠে দেখবো, সে নিজের মুখ দিয়েই বলবে, এমনভাবে কথা বলবে মনে হচ্ছে সে মেয়ে, পুরুষত্ব বলতে তার কিচ্ছু নেই, এমনটা আমরা পাব। নেট প্রবলেম, আসসালামু আলাইকুম। নেট তো এখানে প্রবলেম হওয়ার কথা না, তারপরও কর্তৃপক্ষ দেখছে জিনিসটা। এরপরে দেখুন, আজও এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অন্নপূর্ণা। খুব ভালো করে দেখুন, অন্নপূর্ণা এই কথাটার অর্থ কি? অন্নপূর্ণা, দেখেন এই অন্ন মানে ভাত বা খাদ্য, অন্ন খাদ্য মানে এখন সেটা ভাত অর্থে ব্যবহৃত, ভাত। অন্নপূর্ণা মানে অন্নে পরিপূর্ণ, খাদ্যে পরিপূর্ণ। সনাতন ধর্মে অনেক দেবদেবী দেবদেবীতে বিশ্বাস করা হয়, তো এখানে বলা হচ্ছে আমি অন্নপূর্ণা মানে দেবী দুর্গা, অন্নপূর্ণার আরেক নাম দেবী দুর্গা। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই গজ আনন, আনন মানে মুখ আর গজ মানে হাতি। এই গজানন মানে হচ্ছে গণেশ। গজানন মানে কি? গজ আনন, যার মুখটা হাতির মতো। গজ মানে হাতি, আনন মানে মুখ, একত্র হয়েছে গজানন। গজানন মানে হাতির মুখের মতো যেই দেবতার অর্থাৎ গণেশের, সেটা বলা হচ্ছে। তো অনুপম বলে আমি মায়ের আঁচলের তলে থাকতে থাকতে আমার এমন একটা দশা হয়েছে যে আমি অন্নপূর্ণার কোলে, দেবী অন্নপূর্ণার কোলে থাকে গজানন, গজানন মানে গণেশ থাকে, ওনারা দেখবেন স্ট্যাচু বানায় যে, মূর্তি বানায় যে, এরকম থাকে। ছোট ভাইটি হচ্ছে কার্তিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল গজাননের ছোট ভাইটি দ্বারা কাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের এই কার্তিককে। অনুপম নিজের বায়োডাটা দিতে যে মা তাকে কেমন মানুষে রূপান্তর করেছে সেই বিষয়টা তুলে ধরেছেন। আচ্ছা, দেখেন অনুপমের জীবনের খলনায়ক, খল ক্যারেক্টার, ভিলেন হয়ে যাকে আমরা পাব, মামা নামের কলঙ্ক, অর্থাৎ ভাগিনার বিবাহতে যিনি বাধা দেন, ভাগিনার সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি যার নজর নেই, অর্থলিপ্স যিনি, তার বায়োডাটা দেওয়া হবে এই জায়গাটায়। দেখেন মামার কথা বলা হবে এখানে, মামা। অনুপম বলতেছেন আমার আসল, আসল কথাটা কিন্তু আরবি শব্দ, আসলুন মূল, আসল। আমার আসল অভিভাবক আমার মা, মা দুই মা। দেখেন মা একটা, এটা নিজের মা, আবার মামা কি জানেন, মা মা ওই যে মা যে আমাকে হাফ লেডিস বানাইছে, আর আমার মা মামা আমাকে হচ্ছে একেবারে বাহিরের জগতের পুরো লেডিস বানাইয়া দিয়েছে। আমি কিচ্ছু বলতে, আমার ব্যক্তিত্ব বলতে কিচ্ছু ছিল না, এমন করে উপস্থাপন করেছে মামা। তিনি আমাকে আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড়। এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখেন অনুপম যখন গল্পটা লিখছে তখন তার বয়স 27 বৎসর, আর যেই দিন যেই সময় তার বিবাহের ঘটনাটা ঘটেছিল তখন তার বয়স 23। তাহলে মামা তার চেয়ে বড় জোর বছর ছয়েক বড়, 6 বছরের বড়। তো 6 বৎসরের বড় এটার মানে আজকে যে গল্প লিখছে 27 বৎসর, মামার বয়স তখন হচ্ছে 33 বছর। মামায়ও বিয়া করে নাই, ভাগনারও বিয়া করতে দেয় নাই। আচ্ছা, কিন্তু ফলগুর বালির মতো, ফলগুর বালি। খুব ভালো করে খেয়াল করেন, অন্তঃসলিল নদী, অন্তঃসলিল মানে ভিতরে পানি আছে। আপনারা যারা কক্সবাজার বা সি বিচে গিয়েছেন তারা জানবেন জোয়ারের পানিটা এসে, ঢেউটা এসে যখন চলে যায় তখন বালি দেখা যায়, তখন কিন্তু পানি আছে বালির মধ্যে, আপনি বালি খুললে পানি পাবেন। এই ফলগু নদী ভারতের একটা অন্তঃসলিল নদী, ভিতরে পানি আছে কিন্তু উপরে বালির আস্তরণ। মামা আমাদের ফ্যামিলিটাতে
ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের মধ্যে শুষিয়া লইয়াছেন। নেটে প্রবলেম দেখা দিচ্ছে মানে, যে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। আপনারা খেয়াল করুন, আমরা অনেক সময় হাত মুখ ধুয়ে আসলে টিস্যু পেপার দিয়ে হাত পা এইভাবে মুছে নেই। আমি হইলে বলতাম মামা হচ্ছেন টিস্যু পেপার, অথবা চায়ের মধ্যে বিস্কিট দিলে বিস্কিট যেমন চাকে টেনে নিয়ে আসে, মামা ভারতের ওই ফলগুন নদী যেমন পানিকে শুষে নিয়ে নিছে বালির মধ্যে, মামা আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া মানে শুষ্ক করে লয়ে নিছে, টেনে নিয়ে নিলে তাহাকে না খুঁড়িয়ায়, খুঁড়িয়া মানে না ঘাটিয়া। মামাকে আমার জীবনের গল্প বলতে যামু, আর মামারে যদি আমি না ঘাটি তাহলে তো আপনারা ঘোড়ার ডিমের মজা পাইবেন, এটা অনুপম বলছে, কোনো টোটাল মজা পাবেন না। এখানকার এক গন্ডুষ, এই গন্ডুষ কথাটা হচ্ছে কি জানেন, অঞ্জলি, গন্ডুষ বলতে অঞ্জলি বুঝায়। একবারে এক অঞ্জলিতে যতটুকু পানি ধরে অঞ্জলি গন্ডুষ। যদি আমি আমার জীবনী বলতে যে গল্প বলতে যে মামাকে না ঘাটি তাহলে এক কোষও মজা পাবেন না। জো নাই, জো বলতে বোঝায় সুযোগ, জো মানে সুযোগ বোঝায়। এবার অনুপম বলে, এই কারণে কোনো কিছুর জন্যে আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। মানে কি জানেন, অনুপম মনে করছে সে একটা শার্ট কিনবে, গেঞ্জি কিনবে, পাঞ্জাবি কিনবে। এখন অনুপমের মনে করেন একটা ব্ল্যাক বা হোয়াইট অথবা ব্লু পছন্দ, মামা যে কি করলো তাকে একটা হলুদ বর্ণের কিনে দিল, অথবা মেটে কালার মাইটা কালার কিনে দিল। অনুপমের এইটা অধিকার ছিল না, এইটা বলতে পারতো না এটা পরুম না, অথবা পাঞ্জাবিটা এক সাইজ বড় হোক এক সাইজ ছোট হোক, মামার কথা হচ্ছে এইটা আমার পছন্দ হয়েছে, এটা অন্য কোনো সাইজ না থাকলে এইটা গায়ে দিতে হইব, একরকম জোর করে আমাদের অনুপমকে খাওয়াইতো। আচ্ছা এবার আসেন, অনুপম শুরু করবে এই জায়গাটার মধ্যে। মনে করেন অনেকে আছে নিজেকে ভালো দাবি করে। আচ্ছা এই জায়গাটা একটা সত্যি কথা, অনুপম তো কিছুটা বলদ কিসিমের, অর্থাৎ হাফ লেডিস কিসিমের ছিল, তো সে তো সে বলছে কি দেখেন, সে কখনো ধূমপান করতো না, এই জন্য কেউ দেখলে তাকে এই কথা বলবে, অনুপম তুই ভালো হয়ে যাও, এটা ছেড়ে দাও, সে তো কোনো কিছু স্পর্শই করেনি, ছাড়বে কেন। অনেকে বলে না ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। অনুপম বলে এটা আমাকে বলবে কেন পয়সা লাগে না, আমি তো ভালোই আছি। দেখেন সে কীভাবে মেয়ে পক্ষ কেউ আসলে যাতে তার প্রতি পটে যায়, আসক্ত হয়, দেখতে ফুচকা টাইপের তো একটু নাদুস নুদুস ছিল, সে কি বলে দেখেন। একজন বলতেছে, আমার একটা ওই রকম বন্ধু আছে যার স্বাধীনতা বলতে কিছুই নাই, সে যেন অনুপমের প্রতিরূপ, আল্লাহ তাকে এই মামার অথবা হচ্ছে পারিবারিক যে পরিবারের অবশ্যই শাসন মেনে চলতে হয়, তো পরিবার যদি একটা মানুষকে বলদে পরিণত করে দেয় তাহলে ওই পরিবার পরবর্তীতে এটার বোঝা টানতে হয়। দেখেন এবার, কন্যার পিতা মাত্রেই মানে যে কোনো মেয়ের বাপ মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। দেখেন নিজের সার্টিফাই, নিজের সার্টিফিকেট, নিজের সিভি নিজেই সত্যায়িত করছেন। তামাকটুকু পর্যন্ত খাই না মানে মাশাল্লাহ, অনেকে তো বাবা দাদা খালু মানে এগুলো খায়, তারপরে হচ্ছে আরও গঞ্জিকা সেবন করে, এরপরে হচ্ছে লাল পানি নীল পানি কালা পানি খায়। অনুপম বলছে আমি তামাকটুকু পর্যন্ত খাই না, আমি বিড়ি পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই মানে আমি ভালো মানুষ হওয়ার কোনো আমি ঝড় ঝাপটা আমার মধ্যে নাই, আমি তো ভালোই, আমি তো তামাক পর্যন্ত খাই না, তাই আমি নিতান্ত ভালো মানুষ মানে নিতান্ত ভালো মানে পিওর ভালো মানুষ, একান্ত ভালো মানুষ। মাতার আদেশ, আবার কেমন ভালো মানুষ জানেন, মায়ের আদেশ মাইনা চলার মতো করে বড় হইছি, মায়ের আদেশ না মাইনা চলার মতো করে বড় হই নাই, কিন্তু এই মা যে কোনো মানে হচ্ছে মা একটা ছেলেকে ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলার মতো হন নাই বা করেন নাই, এই মাই পরে খেসারত দিবেন সেগুলো। বলে মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত মানে প্রকৃতপক্ষে না মানিবার ক্ষমতা আমার নাই। মায়ের আদেশে
আমি 5 কেজি ওজনের মাথাটা এরকম করি, কিন্তু কখনো আমি মায়ের আদেশের বিরুদ্ধে আমার মাথাটা ডানে মাপে আমি কোনোদিন করিনি। অন্তপুরের, এই অন্তপুর বলতে বোঝায় হারেম, হারেম মানে বাড়ির ভিতরে যেখানে মহিলাদের আনাগোনা, সেটাকে হারেম বলে। দেখেন, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। দেখেন, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। আমাকে আমার মা, মানে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষে পরিণত করেনি, আমাকে আমার মা আঁচলে রাখতে রাখতে আমাকে এমন করে প্রস্তুত করেছে। কেমন করে প্রস্তুত করেছে? যদি কোনো মেয়ে আমাকে সিলেক্ট করে বর হিসেবে নিয়ে যায়, তাহলে দেখবে আমি কত ভালো, যে আমি ঘরের প্রত্যেকটা কাজ উনি সায়েন্সার মতো আমার দিয়ে করাইতে পারবো। আচ্ছা বলেন তো, এইটা কি ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের কথা? বলছে কি, যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, স্বয়ম্বরা মানে নিজের বর নিজে বাচ্চা লয়, নিজের স্বামী বা স্বামী যদি নিজে বেছে নেয়, তবে এই সুলক্ষণটি, আমি এটাকে তো সুলক্ষণ মনে করি না। অনুপম বলছে, আমি যে মহিলাদের কথা মতো চলি, মায়ের কথা মতো চলি, কোনো মেয়ে আমারই সিলেক্ট করলে ঠকব না, অর্থাৎ সে আমার সুলক্ষণটি স্মরণ। সুলক্ষণ কি? তুমি যা বলো তাই হবে, অর্থাৎ আমাকে কিছু জিজ্ঞাসাও করা লাগবে না, বউ যা করবে আমি তা মেনে নেবে, এইটাকে সে বলছে আমার সুলক্ষণ। আমি তো এটাকে মনে করি এটা তার জীবনে সবচেয়ে কুলক্ষণ হবে, যখন সে বিয়ে করতে যাবে মেয়ের বাবা তাকে হচ্ছে তাড়িয়ে দিবে। তো কুলক্ষণ সুলক্ষণ কিভাবে? একজনে বলেছেন, জো মানে কি? জো নেই, জো মানে হচ্ছে মানে সুযোগ নাই, জো নেই সুযোগ নেই। এখান থেকে আমরা অনুপ, আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে এই কথাটা ছেলে বলে না মেয়ে বলে, বলেন তো, যে অনেক বড় ঘরের থেকে আমার লাগি একটা সম্বন্ধ আইসি, যে পোলা ইউরোপ থাকে, এই যে কইছে মার কাছে, কইছে অমুক আন্টি যে বিয়া করার পরে মরে লইয়া যাইব। আচ্ছা এই কথাটা কোন তো কোনো ধরনের ছেলে বলে নাকি? অনেক বড় জায়গা থেকে অনেক ঘর আসছে, সম্বন্ধ আসছে, মেয়ে বলে না ছেলে বলে। আমাদের এখানে অনুপম কী বলছেন দেখেন, এখান থেকে সে যে হাফ লেডিস, এই জায়গাটার প্রমাণ পাবে এখান থেকে। সে বলছে কি, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। আপনারা বলেন তো, কোনো ছেলেই কথা বলে অনেক বড় ঘর হইতে সম্বন্ধ মানে প্রস্তাব, বিবাহের প্রস্তাব আসছে, এটা কি কোনো ছেলে বলে? ধন্যবাদ। একজনে বলছে মেয়ে বলে, একজনে বলছেন হাফ লেডিস বললে শুনলে, মানে শুনলে হাসি পায়, তো সে তো হ্যাঁ। একজন লিখছেন লেডিস, আসলেও আমি তো হাফ লেডিস বলছি। এই যে দেখেন, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, এইটার মাধ্যমে তো সে বুঝিয়ে দিল যে আমি ল্যাড নই আমি লেডি, সে ল্যাড নয় সে লেডি। কিন্তু এবার সে কি বলে দেখুন, কিন্তু মামা, এই যে সব জায়গায় ডাবল মা, তার জীবনটা হচ্ছে মা মা মা, এক মা আর দুই মা, এ মামা মানে দুই মা, মায়ে করেছে হাফ লেডিস, মামায় করেছে ফুল লেডিস। মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে কি জানেন? এজেন্ট কাকে বলে? এই এজেন্ট কথাটা একটু বলছি, ইংরেজি শব্দ এজেন্ট, এজেন্ট মানে প্রতিনিধি। মনে করেন আমার মহল্লার কোনো একটা দোকানে আপনার কোনো একটা ফ্রেশের বা মেঘনা কোম্পানির, বসুন্ধরা কোম্পানির একটা একটা আইটেম শেষ। আচ্ছা বলেন তো, তাদের যেটা কোম্পানির স্থানীয় এজেন্ট আছে, তারা দোকানে এসে ঠিক করে যায় কী কী লাগবে। ওই এজেন্ট তাদের যিনি হচ্ছেন এসআর আছে, এসআরকে বলে, এসআর অর্থাৎ যে আছে ডিস্ট্রিবিউটরকে বলে, ডিস্ট্রিবিউটর এসে দিয়ে যায়। তার মানে কি, অনুপমের কাছে দেবতাদের থেকে পক্ষ থেকে তার কাছে যা আসে, এটা আসে প্রথমত মামার কাছে। মামায় ওইখান থেকে যেটুকু মনে করে অনুপমকে দেয়া দরকার অতটুকুই দেয়। দেখেন, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, আমার ভাগ্যে কী কী বন্টন হইব এটার প্রধান এজেন্ট মামা, মামা যা দেয় আমি তাই পাই। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। আচ্ছা দেখেন, মামায় 6 বছরের বড়, ভাগ্না 6 বছরের ছোট। মামায় বলতেছে বিবাহ সম্পর্কে আমার একটা বিশেষ মত ছিল। মত কি? ভাগ্না তোরে বিয়া করামো,
বউ তোর কিন্তু মাইয়ার বাপা আমার। মাইয়ার বাপ আমার মানে কি? মেয়ের বাবার যত সম্পত্তি আছে হেইটা আমার লাগবো। সুতরাং আমারে দরকার হচ্ছে পাত্রীর বাবাকে, আর তোকে আমি পাত্রী দিয়ে দেব। এই জন্যে মামা বলতেছে আমার ভাগিনা একটা আর আমি মামু একটা, সুতরাং এই ভাগিনাকে বিয়েটা আমি করাবো আর আমার বাকি জীবন আমি বয়ে বয়ে খায়া যাবো। এই জন্য একটা বিশেষ মত ছিল। এই জন্য কীরকম দেখেন, আপনারা মনে হইতে পারে সারা জীবন বয়ে খাইলে তো ধনীর কন্যা পছন্দ করা তা। মামা বলছেন ধনীর কন্যা তার পছন্দ নয়। এইটা কেন বললে? ধনীর কন্যা তার পছন্দ নয়, টাকার প্রতি লোভ থাকলে তো ধনীর কন্যা? না না, মামায় আছে না জাতে মাতাল তালে ঠিক। মামার একটা উপাধি দিতে পারি, সেটা কি জানেন? GMTT, অর্থাৎ জাতে মাতাল তালে ঠিক, এটা হচ্ছে মামার উপাধি। মামা টাকা চায় আবার ধনীর কন্যা পছন্দ নেই, কেন জানেন? অনুপমকে যদি অনুপমদের চেয়ে একটু হাই লেভেলে যায় বিয়ে শাদি করায়, আর যদি যৌতুক চায় তাহলে মামলা খাইব। মামা যাচ্ছে আমরা এমন ফ্যামিলিতে যাব আমাদের চেয়ে একটু নিচু, কিন্তু একটাই মেয়ে থাকবো আর সকল টাকা আমারে দেওয়া দিব। টাকা না থাকলে মেয়েকে টর্চার করবো বা মেয়ের সুখের আশায় টাকাটা পাঠাইয়া দিব। অর্থাৎ মামা একটা কাশি দিব, মাইয়ার বাপে বিকাশ করে দিব। এইরকম করে অনুপমের মামা চাচ্ছেন ধনীর কন্যা তার পছন্দ নয়। আচ্ছা, একজন শিমুল আহমেদ বলছে তাকে হাফ লেডিস বললে ভুল হবে, সে ফুল লেডিস। ঠিক আছে, আপনাদের উপরে ছেলে দিলাম, আলোচনার প্রেক্ষিতে কি বলে জাজমেন্ট আপনাদের। লেডিস বানান, ফুল লেডিস, হাফ লেডিস, এটা আপনাদের। দেখেন আমি তো ফুল লেডিস বানাইতে চাই না, আমি হাফ লেডিস বানাইছি, আপনারা তাকে ফুল লেডিস বানাই দিয়েছেন। অনুপম বেঁচে থাকলে মামলা খাইতেন। মামা বলছেন ধনীর কন্যা তার পছন্দ নয়। মামা বলে আমাদের ঘরে যেই মেয়ে আসিবে সে মাথায় হ্যাট করিয়া, এই হ্যাট কথার অর্থ হচ্ছে নিচু করিয়া, এইভাবে সবসময় থাকবে ফ্যামিলিতে, হ্যাট করিয়া আসিবি, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি, এই আসক্তিটা মানে হচ্ছে এডিক্ট, কোনো কিছু নেশায় আবদ্ধ হয়ে যাওয়া। মামার টাকার প্রতি আসক্তি, তার অস্থি মজ্জায় জড়িত, অস্থি মজ্জা। এই অস্থি মজ্জাটা কি? আমরা অনেক সময় মুরগির গোশ খাওয়ার পরে মুরগির পায়ের মধ্যে কামড় দিয়ে এটা ভিতরে যে অস্থি মজ্জা যেটা আছে ক্যালসিয়াম বলে, মানে ওইটা আমরা কিন্তু খাই। অনুপম বলছে আমার মামার ওই জায়গার মধ্যেও টাকার গ্যারান্ট পাইবেন আপনারা, টাকার প্রতি আসক্তি তার ওই হাড্ডির ভিতরেও জড়িত। আচ্ছা, তিনি এমন বেহাই চান, এই বেহাই আমরা জানি সাধারণত ছেলে মেয়ে বিয়ে করালে ছেলে মেয়ের বাবারা একে আরেকজনের বেহাই হয়। তো বেহাই চান যার টাকা নাই, দেখেন টাকা নাই অথচ টাকা দিতে কসুর করিবে না। কসুর বলতে বোঝায় কি, কোনো ধরনের বিলম্ব, কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের অজুহাত সে করবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির, একটা কথা বলে রাখি আগে বিষয়টা বুঝেন। মামা চাচ্ছেন মেয়ের বাবা যখন আমাদের বাড়িতে আসবে দুই হাত বোঝাই করে ফল ফ্রুট বিভিন্ন উপহার সামগ্রী সব কিছু নিয়ে আসবেন। আসার পরে আচ্ছা বলেন তো আমাদের বাঙালি বাঙালি কালচার কি, মেহমান আসলে তাকে একটু শরবত দেওয়া, আর বুড়া মুরব্বি মানুষের তাকে একটু পান সুপারি দেওয়া, তারপর হচ্ছে ফল ফ্রুট এগুলো দেওয়া, চায়ের ব্যবস্থা করে দেওয়া। তো মামা বলছেন আসতে মেহমান অনেক কিছু নিয়ে আসতে হবে, আর আসার পরে মামায় কয় আমি বেহাইরে জিজ্ঞাসা করুন, বেহাই সাহেব আপনি পান খাইবেন? এখন বেহাই যদি কয় হয় খামুনি, কইব যে ওইখানে পান আছে, ওইখানে চুন আছে, ওইখানে চাকু আছে, ওইখানে সুপারি আছে, আপনি কাইটটা আপনি বানায় খান। মানে আই তৈব জাঁকজমকভাবে, কিন্তু তাকে হচ্ছে আপ্যায়ন তৈব করবো না। এবার মামা কি করবে জানেন? আপনারা অনেকেই সিনেমা নাটকে দেখে থাকবেন এক ধরনের সাহেবানা ভাব আছে, চৌধুরী সাহেবরা ধূমপান করেন নল দিয়া, অর্থাৎ যেটাকে আলবোলা বলে, গুড়গুড়ি বলে, বিছানায় শুয়া শুয়া এইরকম কইরা হচ্ছে তারা হুঁকাটা টানে। মামা বলছেন বাড়িতে আসলে আমি গুড়গুড়ি খাবো, আর আমার বেহাইকে আমি এটা বলবো আপনি কি তামাক খাইবেন, যদি খাইতে চান এখানে তামাক পাতা আছে, কাগজ আছে, আপনি নিজে বানায় খাইয়ে ফেলেন। এইরকম করে মামা বলে কি, দেখেন শোষণ করা চলিবে,
অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে ওই যে আলবোলা বা নলওয়ালা যেটা ধূমপান করে সেটা গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায়, এ বাঁধা হুকা বলতে বোঝায় ওই যে বিড়ি কাগজের মধ্যে যেটার মধ্যে দিয়ে হচ্ছে তামাকটাকে ঢুকিয়ে খাওয়ানো হয়। তো বাঁধানু বাঁধা হুকায় তামাক দিলে যার নালিশ খাটিবে না, যিনি নালিশ করবে না, নালিশ ফার্সি ভাষার শব্দ, যিনি নালিশ করবে না। একজনে বলছেন বেহাই মানে কি, দোয়া করছি আপনার জীবনে আপনি যাতে বেহাই হতে পারেন, অর্থাৎ আপনার ছেলে বা মেয়েকে যার কাছে বিয়ে দিবেন তার বাবা আপনার হবে বেহাই। এটা করেছেন হালিম সাহেব, প্রশ্ন করেছেন এমডি হালিম সাহেব। আচ্ছা এবার আসেন, অনুপম নিজের বায়োডাটা দিয়ে দিল, অনুপম তার বাবার বায়োডাটা দিল, মায়ের বায়োডাটা দিল, নিজের বায়োডাটা দিল, মামার বায়োডাটা দিল, অনুপম এবার তার বন্ধুর বায়োডাটা দিবে। এই বন্ধু যে কিনা তার জন্য জীবনে তার প্রেমময় জীবনে আলোকবর্তিকা হয়ে এসেছিল, অর্থাৎ বিয়ের বন্দোবস্ত করে দিবে, কিন্তু সেই মেয়েটি অধরাই থেকে গেল আমাদের মামার গুটিবাজির কারণে। আচ্ছা দেখেন, এবার অনুপম তার বন্ধু সম্পর্কে বলবে এই প্যারাতে, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, কানপুর কলকাতার বাহিরের একটা জায়গা। অনুপমরা আজকে মানে যেহেতু অনুপমের বাবা ওকালতি করতো, যেহেতু তারা কলকাতায় থাকতো, কলকাতার মধ্যে তারা যে বাড়িটারি করেছিল তাদের অবৈধ টাকায় অথবা তার ওকালতি করে যেই টাকা সে ভোগ করে নাই, এই জন্য তারা এখন কলকাতার বাসিন্দা। আর এদিক দিয়ে যেখানে বিয়েটা ঠিক করা হলো সেটা হচ্ছে হরিশ নামক বন্ধুটির কর্মস্থল। হরিশ এসে বলল যে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসি আমার মন উতলা, মানে আমারে এমনিতেও আমি পড়ালেখা শেষ করছি মাত্র, চাকরি টাকরিতেও যাওয়ানোর আশা নাই, মাকে সারাদিন ভাবতাছি আর ভাবতাছি, ওই যে মাথার মধ্যে হচ্ছে কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক করা যায় এইরকম করে বা বিয়ে সাথে করা যায়, এমন সময় হরিশ এসে বলছে মেয়ে যদি কস একটা ভালা মাইয়া আসে, এই জন্য আমাকে মনে হয় তেলের মধ্যে ছেড়ে দিল, অর্থাৎ আমি মনে হয় যে মানে উতলা হয়ে আমি ফুলতে লাগলাম, গরম তেলের মধ্যে যখন একটা পুরি ছাইড়া দেয় এই ফুললে ওঠে, কিন্তু পুরি জানে পুরীর অবস্থাটা কী হয়। আপনারা এখন দেখবেন অনুপম রে এইখানে যে নামাইব মামার কারণে তার হালুয়া কীভাবে টাইট হবে। আচ্ছা এবার দেখেন উতলা করিয়া দিল, সে বলিল ওহে, এটা দেখেন ওহে এটা সম্বোধনমূলক শব্দ, মানুষকে আহ্বান করা হয়, ডাকা হয়। মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এই খাসা কথাটার অর্থ হচ্ছে বংশগুণে উৎকৃষ্ট, খাসা ফার্সি শব্দ, একটা খাসা মেয়ে আছে মানে বংশগুণে উৎকৃষ্ট এবং দৈহিক গঠনে ভালো একটা মেয়ে আছে। মনে করেন এইটা যদি কেউর কোনো যার কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজকর্ম নাই, তখন তো ফোনের যোগ নাই, গেমসও নাই, এ অনুপম কী করে এই গাছতলায় বসে ওই নদীর পাড়ে বইয়ে যেইখানে যায় ওইখানে নদীর পাড়ে বসে রইল, গায়ে এসে বাতাস লাগছে, মনে হয় ওই সেরিটা বুঝি নিঃশ্বাস ফালাইছে তার উপরে, আবার আকাশের দিকে তাকায় আছে, মনে হয় ওই মেয়েটার ছবি বুঝি ভাসতেছে, আবার বাতাসে গাছের পাতার একটু আওয়াজ হয়, মনে হয় ওই মেয়েটা বুঝি কথা বলে। এই হরিশের কথার পরে দিয়ে অনুপম একেবারে পুরেই ডুব দিয়ে ফেলছে। এটার উপর কি আমাদের এমসিকিউ দিবেন স্যার? আমাদের তো আসলে এই যে ট্রায়াল ক্লাসটা, আপনাদের তো এই এক মাসে আপনাদেরকে আমরা কী কী সেবা দেবো সেই বিষয়ে যেহেতু ট্রায়াল ক্লাস, এখানে আপাতত হচ্ছে আমাদের কোনো ধরনের এমসিকিউটা আপাতত থাকবে না, আমরা যখন পড়ব, আমাদের যখন ক্লাস হবে, আমরা যখন এডমিটেড হব 24 টার্গেট করে, তখন হচ্ছে ইনশাল্লাহ আমাদের আপনাদের জন্য আমাদের এই সেবাগুলো থাকবে। আর এখানটা দিতে গেলে ক্লাসটা আমাদের কেমন নেব কীরকম হবে সেটা হয়তো আমাদের একটু মানে আমরা কী দিব কী দিব, আমাদের তো এই ক্লাসগুলো হচ্ছে আমরা আপনাদের কী সেবা রাখলাম, কী কী আমাদের পেতে পারেন, আমাদের পড়ার ধরন কী হবে, প্রত্যেকটা লাইন এইভাবে ধরে ধরে পড়ানো হবে আপনাদেরকে, যা আপনাদেরকে পড়া বুঝতে, সাহিত্যপ্রেমী হতে, কবিতা বুঝতে, প্রত্যেকটি কাজ যাতে আপনারা ভালো করেন বাংলা দ্বিতীয় প্রথম 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 সেইভাবে পড়ানো হবে। আচ্ছা একজন বলছে স্যার আপনি কি আপনার ক্লাস প্রতিদিন পাবো স্যার, আমরা কি
এরপর হচ্ছে আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে, মনের মতো ক্লাস, দয়া করে একটু বলবেন আমাদের কবে কবে? ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আপনাদের একটা ক্লাস হবে, পরের সপ্তাহে আরও দুইটা হবে, প্রথম পত্র উপরে দুইটা, দ্বিতীয় পত্রে দুইটা। এই এক মাস আমাদের ফ্রি ট্রায়াল ক্লাসে আপনারা আমাকে পাবেন, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনাদের এই 24-এর এবং 25-এর যারা জার্নি করছেন আর তাদরিসের সাথে বাংলার বিষয়ে আমি ওতপ্রোতভাবে জড়িত। আশা করি আমাকে আপনারা, আমি এখানে বলে রাখি যে আপনারা আমাকে আর তাদরিসে আপনাদের পাশে আপনাদের সেবার ক্ষেত্রে একেবারে কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এবার দেখুন, খাসা মেয়ে আছে, এবার অনুপম কি বলে একটু দেখুন। অনুপম বলছে, অনুপম কয়ে, জানেন হরিশ আমার এই কথা কোন সময় কইছে? অনুপম বলে দিচ্ছে, আমি যখন কিছুদিন পূর্বে এম এ পাস করিয়াছি, এই যে মনে করেন যারা এসএসসি এইচএসসি পরীক্ষাটা এখন দিল, এক মাস বা এক সপ্তাহ দুই তিন দিন একটু চিল করব, তারপরে অনেকে আছে ভালো করে প্রিপারেশন না নিয়ে ভর্তি যুদ্ধে না যাইয়া নিজের চিল মনে করব, চিল আকাশে যেরকম উড়ে চিল, ওই চিল মনে করে চিল করব, ঘুরে বেড়াইব বিন্দাস লাইফ, ভর্তি পরীক্ষা যায় নিজে কাউয়া বা বিলে হইয়া বাইরে আইব। এই অনুপম কি করছে, যেহেতু চাকরি বাকরি কোনো টেনশন নেই, আর পড়ালেখা করবে না, এম এ পাস করে আলাইছে, এই জন্য সে বলে কিছুদিন পূর্বে এম এ, এটাকে বলি আমরা মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস। আজ আর্টস গ্রুপ থেকে কেউ যদি বিএ এবং এম এ পাস করে তাকে আমরা এম এ আর মাস্টার্স অফ আর্টস বলি। অনুপম বলছে, সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলিতেছে ছুটি ধুধু করিতেছে, ধুধু মানে শূন্যতা, খালি মানে হচ্ছে সময় আর সময়, আমার কোনো ধরনের মা আমারে দিয়ে বাজার করায় না, মামাই আমারে দিয়ে কিচ্ছু করায় না, মায়ের বাজার মামাই করে, মামাই টাকা মারতে পারে, আমি খালি খাই দেয় আর ঘুরে বেড়াই, খাই দেয় আর ঘুরে বেড়াই, আর আমি হাফ লেডিস থেকে পূর্ণ লেডিসের দিকে যাইতেছি দিনকে দিন। আচ্ছা, এরপরে দেখেন যে সে বলছে কি, দেখেন পরীক্ষা নাই, উমেদারি নাই, উমেদারি বলতে চাকরি পাওয়ার যে একটা তাগাদা, মনে করেন ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নেই এমনটা না, যদি এমনটা হয় হাল ধরার মতো কেউ নেই চাকরি খোঁজে, এটা করে উমেদারি। সে বলছে উমেদারি নাই, চাকরি নাই, চাকরি নাই, চাকরি পাওয়ার টেনশনও নাই, এটাকে বলছে উমেদারি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই। দেখছেন, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, কারণ আমার বিষয় দেখে কে, আমার বিষয় দেখে হচ্ছে আমার মা আর দুই মা, অর্থাৎ মা মা, শিক্ষাও নাই আবার ইচ্ছাও নাই, তো থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা, এই ভিতরে আছেন মা, মানে ঘরের মধ্যে মা, বাইরে আছেন দুই মা, আমার ভিতরে এক মা বাইরে দুই মা, অর্থাৎ ভিতরে আমি প্যারায় হাফ লেডিস, বাইরে আমি ফুল লেডিস হয়ে গেছি, কার কারণে, আমার মায়ের মামার কারণে। উমেদারি মানে কি, একজনে বলেছেন আলিমে, উমেদারি অর্থাৎ চাকরি বাকরি যে খোঁজার যে বিষয়টা সেইটাকে বলছে উমেদারি। আচ্ছা, এবার বলেন এখানে একটা, এখান থেকে রবীন্দ্রনাথ অনুপম, সরি অনুপম গল্পের কথক, আপনাদেরকে রোমান্টিকতার কিছুটা ছোঁয়া দিবেন, হাফ লেডিস হইলে কী হইব, মন তো আর লেডিস হয় নাই গো, কাজকর্মে সে একটা বড় ধরনের বলদ মার কইছে, কিন্তু মনে হরিজন কইছে বিয়া করবি, একটা খাসা মেয়ে আছে, এইটা বলার পরে দিয়া সে তো মনে করেন যে আজীবন পুরাটা দিনই সে হচ্ছে কি তাল গাছ, কি সুপারি গাছ, কি নারকেল গাছ, কি বাঁশঝাড়, সব জায়গায় এমনি থাকে, আর খালি অনুভব করে মনে হয় যে তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ওই হরিশের বলা সেই মেয়েটি। দেখেন ওই যে তার বিভিন্ন কিছু নাই, এবার সে বলছে, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার মন তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। এই নারীরূপের মরীচিকা মানে কি, খুবই দেখেন প্রতিটি পুরুষই
প্রতিটি ছেলে মানুষই, প্রতিটি যুবকই তার জীবনে যে তার অর্ধাঙ্গী হয়ে আসবে, অথবা যে তার পানি প্রার্থী হবে, হাত প্রার্থী হবে, সে ভাবে না জানি সে কেমন হবে, না জানি তার দৈহিক গঠন কেমন, না জানি তার চেহারা কেমন, না জানি তার বাচনভঙ্গি কেমন, না জানি তার চুলগুলো কেমন, না জানি কেমন কাপড়, কেমন শাড়ি সে কেমন করিয়া পরে। হরিষ তাকে এই নিউজ দেওয়ার পরে সে বলছে, দেখেন নারী রূপের মরিচিকা, মানে বাস্তবে তার চোখের সামনে নারী নেই, তার ইমাজিনেশনে নারী, এই জন্য নারী রূপের মরিচিকা নাই কিন্তু চিন্তায় আছে। মরিচিকা মানে ধোকা, নারী রূপের ধোকা দেখতেছে সে। এবং কি বলে জানেন, আকাশের দিকে, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। আকাশে তাকাইছে মনে হয় মেয়েটা, বাতাস আসছে গায়ে লাগছে মনে হয় মেয়েটা নিঃশ্বাস ফেলছে, আর গাছের পাতার মর্মর শব্দ মনে হয় মেয়েটা বুঝি কথা বলছে। যেমন আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এরপরে কি বলছে দেখেন, আমার সিচুয়েশন যখন এইরকম আছে, এবং অনুপম বলল, আবার অনুপমের বলা ছাড়াও কি কখনো কি কোনো পুরুষ মানুষের কি কোনো ধরনের মেয়েলি চিন্তা আসে না? এই জন্য অনুপম বলে, আমার যখন এরকম চিন্তা ছিল বা আমি বিয়ে করব, পরিবারের কথাও চলছে, আবার হরিষ এসে এরকম নিউজ দিল, তখন কি আমার মাথা ঠিক আছে? দেখেন কি বলে, এমন সময় হরিষ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে, তবে মানে ওই আগের কথাটা, মেয়ে যদি বলো তবে একটা খাসা মেয়ে আছে, এটা উজ্জ্ব রেখেছে। আর এইটা অনুপম কয়, এইটা হুনার পরে কি আমার দেহ ঠিক আছে? দেহ আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। এই কথাটা খুব সেন্সিটিভ, খুব ভালো করে বুঝুন। অনুপম বলছে যে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশি, নবপল্লব রাশি মানে নতুন পাতার মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগল। খুব ভালো করে খেয়াল করুন, আপনাদের আশেপাশে কোথাও কি বকুল গাছ আছে কিনা আমি জানি না। সামনে শীতকাল আসবে, শীতের পরে বসন্ত ঋতু আসবে। দেখুন বকুল গাছের নিচে আপনি যদি দুপুরবেলা দাঁড়ান, বকুল গাছের পাতাগুলো না বেশি বড় না বেশি ছোট, মাঝারি, দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে আপনি বকুল গাছের নিচে দাঁড়াবেন, দাঁড়ালে আর যদি একটু হালকা বাতাস থাকে তখন দাঁড়ালে এই লাইনের খুব সুন্দর দেখতে পাবে। যখন সূর্যের আলোগুলো উপর থেকে পড়বে, পাতার ফাঁক দিয়ে মনে হবে ফোঁটা ফোঁটা আলো পড়েছে, আর ওই সময় যখন বাতাস আসবে, গাছটা যে দোল খাবে, মনে হবে যেখানে সূর্যের আলোগুলো পড়েছে এই ফোঁটাগুলো একবার ছায়া যাচ্ছে আবার আলো পড়ছে, আবার ছায়া যাচ্ছে আলো পড়ছে। তো এই হরিষের কথাগুলো আমার মনের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, মনে হয় যে আমার শরীর মন বসন্ত বাতাসে, বসন্তের বাতাসে বকুল বনের বকুল গাছের নবপল্লব রাশির নতুন পাতার মতো কাঁপিতে কাঁপিতে ভাইব্রেট করতে করতে আলো ছায়া বুনিতে লাগলো, একবার আলো একবার ছায়া, একবার আলো একবার ছায়া। একজন কমেন্ট করেছেন, বিয়ে করে আমরাও কিন্তু, বিয়ে করে আমারও কিন্তু একটা ড্রিম, বিয়ে করে না বিয়ে করা আপনার একটা ড্রিম, বিয়ে করে কি ড্রিম এটা আপনি ভালো জানেন। এরপরে আসে, স্যার আশা করি ক্লাস শেষে আমরা যা যা শিখলাম হঠাৎ গল্পটা আপনি একটু ফ্ল্যাশব্যাক করবেন, এতে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টসের জন্য। এরপরে দেখুন অনুপম কি বলছে, দেখুন হরিষ মানুষটা রসিক, রস যোগ ইক রসিক, এটা বিশেষণ অ্যাডজেক্টিভ, হরিষ মানুষটা রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, সে মাশাল্লাহ যথেষ্ট পামের সহিত কইতে পারে। আমার মন ছিল তৃষার্থ, যেমন কোনো ছেলে কোনো ছেলে বন্ধুকে বলল তোর ফ্যামিলির থেকে বিয়ের কথা কয় হয়, একটা মেয়ে আছে, মেয়েটা ভালো হইব, অসাধারণ চেহারা, আবার কয় আচ্ছা আচ্ছা আবার কত, আবার কত, হাইট কত, হাইট কত, কোন ক্লাসে পড়ে, ছাত্রী কেমন, এই যে বিষয়টা, এই দুজন একজনে শুনতে চাচ্ছে
আরেকজনে কয় আচ্ছা এত অধৈর্য স্কিল লেগে আমার একটু চা খাওয়া, আমার কিছু খাওয়ার লাগবো। এই জন্য একজনের রস দিয়ে বর্ণনা করার শক্তি আছে, আরেকজনের আছে তৃষার্থ। আচ্ছা এবার দেখুন, আমি হরিশকে বলিলাম, মানে এই যে আবার হাফ লেডিসের স্বভাব চলে আইছে, আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, আমার দুই মায়ের কাছে কথাটা কইয়া দেখো, আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তিনি, আমি হাজারো প্রেমে পড়লে তুই হাজারো আমার মেয়ের কথা কইলে আমার এটা সফল হইব না, যদি মামায় যদি লাইক বাটন প্রেস না করে। আপনাদের কাছে বলে রাখি, আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতেছেন কি না, বা আমার শব্দ আপনাদের মানে হচ্ছে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না, বা হচ্ছে শব্দ শুনতে, এবং আমি কি দ্রুত বলছি আপনাদের জন্য নাকি আর একটু স্লো বলবো। অনেকে আছেন দূর দূরান্ত থেকে অ্যাটেন্ড করেন গ্রামের, তারা একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার একটু স্লো বলিলি বলেন, এমনটা বলতে পারেন। আপনাদের সেবায় আমরা যতটুকু পারি আমরা ডেডিকেশন করব, আপনাদের জন্য ব্রতী হব। আচ্ছা এরপরে আসুন, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। আসর মানে কি জানেন? মজমা, চার পাঁচজন দুই তিনজন অনেক সময় মিলে যে আড্ডা দিই, আড্ডার মধ্যে দেখবেন একজন ব্যক্তি কিন্তু ভালো জমায়, ও না হলে কিন্তু আড্ডাটা জমে না। এই জন্য বলতে হরিশ আড্ডা জমাতে, আসর জমাতে অদ্বিতীয়। তাই সর্বত্রই তাহার খাতির, যেই পায় হরিষে এই একটু চা খা, হরিষ মাশাল্লাহ পাম দিয়া চা খাইতে পারে, বা হচ্ছে রস দিয়ে বনে, যেখানে মামা কারো ভক্ত হয় না, টাকা পাইলে ভক্ত হয়, হরিষ সেখানে জিব্বা দিয়ে মামারে ভক্ত বানায় লেছে, অর্থাৎ রসনা দিয়া, অর্থাৎ জিব্বার একবার গুণেই, কথার গুণেই মামা খাইতে, মামাও তাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, অর্থাৎ অনুপমে যে পারিবারিক টেবিল আছে, খাবার দাবার সময় হরিশকেও ইনভাইট করা হয়েছে, হরিশ একটা বৈঠকের মধ্যে কথাটা তুললো, পারিল মানে কথাটা বলল, হাসে যেরকম করে ডিম পারে, অনুপম মানে হরিশ আইসা মাশাল্লাহ আসরের মাঝখানে এই ডিমটা পারছে, কিসের ডিম? বিয়ার ডিম, যে ওই মেয়েটার কথা বলল। এবার আসেন মামায় কি কইছে জানেন? হরিশে হরিশ যখন কইতেছে মেয়ে একটা আছে মামা, মেয়ে আছে টেনশন দিয়েন না, এইটা বলার পরে মামা কয় এক অনুপম মেয়ের কথা আমার ভাগিনার কানে কানে ক, সেরি ওর দরকার, কিন্তু আমার কাছে ক মাইয়ার বাপের কি অবস্থা। এবার বলতেছে মানে মেয়ের বাবা মানে আমাকে মেয়ের বাবার কি প্রয়োজন, বাবার কি অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সেটা আমাকে বলো। যে মেয়ের চেয়ে মেয়ের বাপের, আমরা জানি চেয়ে কথাটা দুইয়ের মধ্যে ব্যবহৃত হয় কম্পারিটিভের ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে কম্পারিটিভ, যেটা দুইয়ের মধ্যে, মেয়ের চেয়ে মেয়ের বাবা, মেয়ে আর একটা হচ্ছে মেয়ের বাবা, এই দুইটার চেয়ে মানে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। এই তর কথাটা দুইয়ের মধ্যে তুলনায় তর ব্যবহার করে, বহুর মধ্যে তর, বহুর মধ্যে তম, অর্থাৎ গুরুতর গুরুতম, তম হইতে সবচেয়ে, যেমন গুড বেটার বেস্ট, বেস্ট হইলে এখানে তম হইতো গুরুতম। আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট চলে গেছে, তো হচ্ছে আপনারা লাইনে থাকুন, আমরা হচ্ছে দেখুন আমি আপনাদেরকে গল্পটা বলে পড়াচ্ছি, আপনারা লাইনে থাকুন। দেখেন মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর তার কাছে বেশি গুরুতর, কেন? বাবার পকেট ভারী হলে অনুপমের মামার পকেট ভারী। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে, আমি টেক্সটটা একটু সামনে নিয়ে আসতেছি, এরপরে দেখেন এখানে বলা হচ্ছে কি, দেখেন যে ধনীর হ্যাঁ বাপের অবস্থা, অনুপম হরিশ থেকে, হরিশের মামা অনুপমের মামা হরিশ থেকে শোনার পরে বলে, মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর যেহেতু গুরুত্বপূর্ণ, হরিশ বলার পরে বলে মেয়ের বাপের অবস্থা তিনি যেমনটা চেয়েছেন ওইটা তেমনই, মানে খাপের খাপ মমতাজের বাপ, এটা পুরোটাই মিলে গেল গা, তিনি যেমনটা চেয়েছেন তেমনই। এরপরে দেখুন এক কালে, আবার এটা অনুপ হরিশ এটা বলছে, এক কালে ইহাদের মানে মেয়ের বাবার পরিবারের লক্ষ্মীর, হিন্দুদের ধন সম্পদের, সনাতন ধর্মের ধন সম্পদের দেবী বলা হয় দেবী লক্ষ্মীকে,
লক্ষ্মীর ধন সম্পদের ঘট, ঘট মানে কলস, এই ফ্যামিলিতে লক্ষ্মী দেবীর ধন সম্পদের ঘট ভরা ছিল। এই পাণ্ডব মামা অনুপম দিচ্ছে, সত্যিই ছিল কিন্তু, যে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। দেবী লক্ষ্মী এটা হচ্ছে ধন সম্পদের দেবী সনাতন ধর্মের। এরপর মানে এখন তা শূন্য বলিলে হয়, কইতেছে এখন তেমন নাই, তবে বলেন তো যিনি কোটিপতি ছিলেন তার যদি ব্যবসা বাণিজ্যে মাইরও খায়, দেখবেন তারপরেও সে অন্য লাখপতির চেয়ে ভালো আছে বা ভালো করে চলার চেষ্টা করে। এই জন্যে বলি এখন তা শূন্য বলিলে হয়, অথচ তাহা মানে হচ্ছে সামান্য কিছু তলায় এখনও বাকি আছে। দেশে অর্থাৎ যেই জায়গাতে মেয়ের বাবা বসবাস করত, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কমে যাওয়াতে সে তুলনামূলকভাবে এখান থেকে একটু দূরে সরে যেয়ে একটু পশ্চিম দিকে একটু নিচু এলাকায় বা হচ্ছে কম খরচ লাগে এরকম এলাকায় গেলেন। কেন, আমি এখানে থেকে যদি আমার টাকা পয়সা সব শেষ করে ফেলি, আমি মেয়েকে বিয়ে দিলে মেয়ের পিছনে আমি কী খরচ করব, কী দেব? এই জন্য মেয়ের বাবা কিচ্ছু নিজের জন্য খরচ করবেন না, এক মেয়ে তো বিয়ে দেওয়ার জন্য সব কিছু মেয়েকে দিয়ে দেবেন তিনি। এই জন্য কী বলছেন দেখেন, দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। এখানটায় যেখানে আছেন এর চেয়ে তুলনামূলক একটু পশ্চিমে নিচু এলাকাতে যেয়ে তিনি হচ্ছেন বসবাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতো, কেন গরিবের মতো থাকেন, তার কথা হচ্ছে আমি একটি টাকা অপচয় করব না, আমার মেয়ে একটি তার সুখের জন্য সব আমি যাওয়ার সময় দিয়ে দেব, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাদে অর্থাৎ এই মেয়েটির পিছনেই, মেয়েটির কেন্দ্রিকই এই তার পশ্চাদে লক্ষ্মীর ঘটটি। আচ্ছা বলেন তো, আমরা যদি কোনো পাত্র থেকে পানি ঢালি, পানিটা কিন্তু এইভাবে ফেললে পুরাটা পড়বে না, দুই ফোঁটা থেকে যাবে কিছু পানি, আর বলেন তো এইভাবে যদি দিয়ে দিই তাহলে সব কিছুই। মেয়ের বাবা বলছে আমি আমার এক মেয়ের পিছনে লক্ষ্মীর মঙ্গল ঘটটি আমি শুধু কাত করবো না, আমি একেবারে উপর করে দেব। দেখুন যে একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। দ্বিধা মানে কি জানেন, দ্বি মানে দুই, ধা মানে ধা, দুই দ্বিধা কখনো দুইটা হবে না, আমি তার পিছনে আমি সব কিছু দিয়ে দেব। এরপরে কি বলে দেখেন, এর বিরুদ্ধে আর কোনো কমেন্টস আছে কি না আমি একটু দেখে নিচ্ছি, আপনাদের কোনো কিছু জানার আছে কি না। দেখা যায় না, দেখা যাচ্ছে এখন। আচ্ছা এবার দেখুন, এখানে বলা হচ্ছে যখন বললো যে আমি এক মেয়ের পিছনে সব কিছু বিয়ে করে দেব, এসব এবার বলছে ছেলে বলছে, মানে অনুপম বলছে, অনুপমের মাও বলছে এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। আচ্ছা শুনেন, তৎকালে অর্থাৎ এখনও সনাতন ধর্মের মধ্যে বা কিছু কিছু জায়গায়, যেমন রবীন্দ্রনাথ তার হৈমন্তী গল্পে বলেছেন, সনাতন ধর্মে যদি কোনো নয় মানে মেয়ের বয়স আপনার মনে করেন যে 9 বছর হলো, আর এই 9 বছরের মেয়ে যদি কোনো বিয়ে না হতো তাহলে তার জন্য ডেডলাইন হচ্ছে 11 বছর, যদি 11 বছরে বিয়ে না হতো তখন মনে করা হতো এটা সমাজের অপয়া, তার কারণে সমাজে হচ্ছে তোমার বালা মুসিবত বিভিন্ন কিছু আসছে, তাকে এক ধরনের ডাইনি মনে করা হতো, পিশাচ মনে করা হতো। এই জন্যে আমরা দেখি রবীন্দ্রনাথের অন্যান্য গল্পের মধ্যেও পাই, রবীন্দ্রনাথ নিজেও 13 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। তখন এখানে একটা বিষয় খেয়াল করবেন যে অনুপম বলছেন যে মেয়ের বাবার বয়স 15 শোনার পরে মামার মন ভার হইল। কেন, মামা বলে কি বয়স অনুপম 15, কারণ কি, কোনো দোষ আছে নাকি কোনো রিলেশন আছে কোনো ঝামেলা? হরির বলল না বংশে কোনো দোষ নেই। তাহলে কীভাবে কেন 15 হইল, 15 বছর পর্যন্ত ওয়েট করার কথা না? হরির বলে মেয়ের বাবা যোগ্য বর খুঁজতে 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 ওয়েট করতে করতে আজকের এই পর্যন্ত ওয়েট করা, কিন্তু যোগ্য বর তিনি খুঁজে পান না, যদি পান তারা যৌতুকের দাবি করে বেশি। এই জন্য মেয়ের বাবা ছবুর করছেন কিন্তু মেয়ের বয়স তো ছবুর করে না, এইভাবে হচ্ছে মেয়ের বয়স বেড়ে গেল। আচ্ছা এরপরে দেখুন, আমরা হচ্ছে এই পৃষ্ঠাটা শেষ করব, এই পৃষ্ঠাটা শেষ করি, এরপরে দেখুন কি বলে। এবার অনুপম কি বলছে দেখুন, এসব ভালো কথা
মানে মেয়ের বা ইয়াতে ইয়াতে মামা বলছেন, হরি মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই। না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, মহার্ঘ মানে দুর্লভ বুঝায়। তারপরে ধনুক ভাঙাপন, ধনুক ভাঙাপন মানে বুঝেন। আচ্ছা বলেন তো, কোনো একজন শিকারি যদি তীর দিয়ে কোনো কিছু শিকার করতে চান, এইভাবে যদি জুনি হচ্ছে টান মারেন, একটা পর্যায়ে যে ধনুকটা থেকে তীরটা ছেড়ে দিতে হবে, আর না হয় তো তীরটা এইভাবে টেনে রাখলে তো এটা ভেঙে যাবে। এই ধনুক ভাঙাপন বলতে বোঝায় অসহনীয়, মানে ধারণ ক্ষমতা নেই এমন একটা পণ বা যৌতুক, ধনুকও ভেঙে যাবে এমন পণ, ধনুক ভাঙাপন অসহনীয় পণ। না দোষ নাই, এবার দেখেন, কাজেই বাপ কেবল সবুর করিতেছেন। সবুর আরবি শব্দ, সবর থেকে আসছে সবুর আরবি শব্দ, কিন্তু মেয়ের বয়স যে সবুর করিতেছে না। যাই হোক, হরিষে সরস রসনার গুণ আছে, মামায় প্রথম দাবে পৈট্টা গেল গা। আচ্ছা এরপরে দেখেন, অনুপমের একটা ইচ্ছা ছিল এই মেয়েটা, আচ্ছা বলেন, যে ছেলের বিয়ে ঠিক হয় সে কি নিজের চোখে যে মেয়ে দীক্ষা ঠিক করে না? অনুপমের ইচ্ছা ছিল মেয়েটা আমি দীক্ষা যাইয়া হচ্ছে আমি মানে হচ্ছে দেখে আসব। কিন্তু মা অনুপমের ভাগ্যদেবতা প্রধান এজেন্টকে বলেন তো, মামা মামা কলকাতার বাহিরে যান না। একবার গেছিল কলকাতা থেকে কোন নগর যাইতে, একবার হাবড়ার ব্রিজ পড়ে, রেলের ব্রিজ, মামা এই ব্রিজ দিয়া যখন ট্রেনটা চলে, মামার মনে হয় এই ট্রেন বুঝি ব্রিজ বুঝি ভাঙ্গিয়া পড়া যায়, এই বুঝি ডিব্বা যায়, এই বুঝি মইরা যায়। এই জন্য মামা একবার যাই আইসা কিছু তবা তবা, আর আমি যাইতে চাই না। এই জন্য মামায় কয়, আমি যেই যাইতে পারুম না অনুপম, তুমিও তোমার মাইয়া যেটা বিয়ে করবা সেইটা তুমি দেখতে যাইতে পারবা না। এই জন্যে দেখেন অনুপম দুঃখ প্রকাশ করে কি বলবে দেখুন। অনুপম বলছে, যাও খরিশে সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে যে বাকি পৃথিবীটা আছে সমস্তটাই মামার কাছে আন্দামান দ্বীপের মতো। আন্দামান ভারতীয় উপমহাদেশের, ভারত মহাসাগরের একটা দ্বীপ, যে আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আন্দামান দ্বীপের কথা কেন বললেন? ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা, আমরা যদি কেউ ব্রিটিশদের বিরোধিতা করতাম তাকে শাস্তিস্বরূপ ব্রিটিশরা আন্দামান দ্বীপে ফেলে আসতো, ওইখানে আমাদেরকে দিয়ে কাজ করাতো। আন্দামান দ্বীপে অর্থাৎ আমি ওইখানে মুক্ত জেলখানায়, আমি সমুদ্র পাড়ি দিয়ে কোথাও যেতে পারবো না। এই মামার কাছে মনে হয় কলকাতার বাহিরের পুরা দুনিয়াটা বুঝি আন্দামান দ্বীপের মতো। আচ্ছা দ্বীপের মতো করিয়া জানেন, জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গেছিলেন, কোন্নগর একটা জায়গার নাম এটাতে গেছিলেন। মামা ফিরাই একই কইছে জানেন, হিন্দু ধর্মে যিনি বিধানদাতা দেবতা তার নাম মনু দেবতা। মামা ফিরাইসা বলেন, আমি যদি মনু হইতাম, মামা বলেন আমি যদি মনু হইতাম, বিধানদাতা দেবতা হইতাম, হিন্দু ধর্মে বিধানদাতা দেবতার যে গ্রন্থে বিধান লেখা থাকে তার নাম হইছে সংহিতা, ওইটার নাম মনু দেবতার লেখা, এই জন্য সংহিতা, আবার এটাকে মনু সংহিতা বলে। এই জন্য আমার একটা, যেহেতু আমি যদি বিধানদাতা দেবতা হইতাম আমার একটা সংহিতা থাকতো, তাহলে ওই সংহিতার মধ্যে আমি লিখিয়া দিতাম যে হাবড়ালপুল পার হওয়া নিষিদ্ধ, মানে কেউ যাতে হাবড়ালপুল পার না হয়, কারণ মামা তো ডোমিনেট করে, মামা যদি পার না হইতে পারে কেউ পার হইতে পারবো না। আচ্ছা এরপরে দেখুন, মনের মধ্যে ইচ্ছা ছিল, অনুপম বলে মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করি আর প্রস্তাব করতে পারলাম না, কেমনে পারবো, বেড়ায় তো হাফ লেডিস, বেড়ায় কেমনে পারে, কোন তো দেই। এই যে পরের প্যারা দুই তিনটা লাইন, যেটা পড়লে আমাদের এই গল্পের প্রথম পার্টটুকু শেষ হবে। কন্যাকে দেখেন, এবার একটা দিন ঠিক হইলো, মেয়েটাকে দেখতে যাবে ছেলের পক্ষ থেকে, ছেলের বাড়ির কেউ যাইয়া তাকে একটু একটা উপহার কোনো কিছু দিয়ে আসবে। কন্যাকে আশীর্বাদ করার জন্যে যাহাকে পাঠানো হইলো সে আমার বিনু দাদা, অর্থাৎ আমার পিস্তুত ভাই, আমার ফুপাতো ভাই। অন্তত বিনু দাদাকে পাঠানোর পরে